গান পাখির ডাকে নিশি ভোর প্রাণীর আমি। যদি দেখা হয় পথে অন্তরের নীলমাকে, আলো মিশিয়ে ডাক পাঠায় পথে নামো সেই ডাকে। শিশু যে মরছে থাকে আগুন ঘেরা ঘোরা, ছাপিয়ে আসে সাজো আলোর বন্ধ চোখ অন্ধকার। বিধবা বিবাহ প্রচলন করলেন কে? স্কুলের ভবিষ্যৎ চল 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 চল
মাননীয় ভাষণের মাহাতম্য,
সুখদেব বরাবরী মহাশয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি? এরপর বিদ্যাসাগর মহাশয়ের পদতলে পুরস্কার গ্রহণ করবেন অতিথি শিক্ষক উৎপল রক্ত মহাশয়। নায়ক জয় হে ভারত ভাগ্য পঞ্জাব সিন্ধ গুজরাত মারাঠা সিন্ধ হিমাচল যমুনা জয় জলে নামে চাহে শুভ আশিষ মামে রায় রায় জয় জয় জন গণ মন্দ নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। অনেক ধন্যবাদ আমাদের এই অভিনন্দন জানাচ্ছি। আমাদের সভাপতি মণ্ডলী উপস্থিত আছেন এখানে, সভাপতি মণ্ডলী হিজুলি উচ্চ বিদ্যালয় মাননীয় বিশ্বনাথ।
মহাশয় এবং কুলাবহাল পরামর্শ যোগানন্দ বিদ্যাপীঠ প্রধান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আদিত্য মাঝি মহাশয় এখানে উপস্থিত আছেন, যাদের সান্নিধ্য ছাড়া আমাদের এত বড় আয়োজন সাফল্য মণ্ডিত হতো না। সেই আমাদের পুরা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া শ্রীমতী দীপালী মাহাতো মহাশয়া, আরও যাকে পেয়ে আমরা ধন্য হয়েছি, এখানে গ্রাম জবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় আশালতা মাহাতো মহাশয়া, তাদেরকে যথাস্থানে শ্রদ্ধা ভক্তি নমস্কার স্মৃতি ভালোবাসা জানিয়ে আমি এই মাঝিডি বিদ্যাসাগর শিক্ষানিকেতন যার সূচনা হয়েছিল, যার প্রতিষ্ঠা হয়েছিল 2000 বর্ষে এপ্রিল মাসে, সাতই এপ্রিল এই আমরা বিদ্যালয় শুরু করেছিলাম আলোকডি গ্রামের অভ্যন্তরে উপস্বাস্থ্য কেন্দ্র এবং প্রাথমিক বিদ্যালয় এবং কয়েকজন বিশিষ্ট শিক্ষা অনুরাগী তাদের বাড়িতে আমরা আমাদের বিদ্যালয়ের পঠন পাঠন শুরু করতে পেরেছিলাম। প্রথম বর্ষে আমরা 120 জন ছাত্র নিয়ে বিদ্যালয় শুরু করি। এই বিদ্যালয় আমাদের এর অনেক বড় ইতিহাস রয়েছে, সংক্ষেপে আমি যা কিছু বলবো সংক্ষেপে সেটা বলা সমুচিত হবে, এখানে বিশেষ সময় অতিবাহিত করা ঠিক হবে না। আমরা 9 জন শিক্ষিত মানুষ, আমরা 9 জন শিক্ষিত যুবক, এই এতদ অঞ্চলের শিক্ষিত যুবক, আমরা কাজের তাগিদে গ্রামে গ্রামে আমরা বিদ্যালয়ে আমরা টিউশন আমরা গৃহশিক্ষকতা করে বেড়াতাম। আমাদের মধ্যে একটা উদ্যোগ দেখা দিল যে আমরা নিজেরা একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করব। আমরা সেই লক্ষ্যে আমরা জবরা গ্রামের মধ্যে শিব মন্দিরে আমরা একটা সভায় আমরা মিলিত হলাম এবং এই বিদ্যালয়ের রূপরেখা সেখানে আমরা তৈরি করলাম। এইভাবে বিদ্যালয় পায়ে পায়ে 25 বছর এগিয়ে চলেছে। এই বিদ্যালয়ের এই অগ্রগতির পিছনে সহজ কুসুমাশীর্ণ ছিল না, এই অনেক আমাদের বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংকল্পে অচল অটল থেকে আমাদের স্কুল গড়ার শপথ নিয়ে সংকল্প নিয়ে আমরা প্রাণান্ত অক্লান্ত পরিশ্রম করে আমরা স্বেচ্ছাশ্রম দিয়ে চিলে চিলে বিদ্যালয়কে তৈরি করেছি। সেই স্বেচ্ছাশ্রম প্রয়োজন ছিল 2004-05 অবধি, তারপরে কিন্তু বিদ্যালয়ের অর্থ ভাণ্ডার ধীরে ধীরে সমৃদ্ধি লাভ করে, ছাত্র সংখ্যা বৃদ্ধি পায়, হোস্টেলে আবাসিক ছাত্র সংখ্যা বৃদ্ধি পায়, বছর বছর আমাদের ছাত্র সংখ্যা বৃদ্ধি হয় এবং এখান থেকে মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে অনেক ছাত্র ছাত্রী এখানে উত্তীর্ণ হয়। এখানে 2000 থেকে 2001 বর্ষ থেকে আমাদের কিন্তু একটা বিশেষ ইতিহাস রয়েছে। বিদ্যালয় 2000 সালে প্রতিষ্ঠা হলো, আমাদের মাধ্যমিক পরীক্ষার একটা রেকর্ড আমরা কিন্তু 2000 থেকে আমরা আমাদের বিদ্যালয় সরণিকাতে আমরা প্রকাশ করেছি, কারণ আমরা গৃহশিক্ষকতার কাজ করতাম। এই গৃহশিক্ষকতার সুবাদে আমাদের কাছে সেই সমস্ত ছাত্ররা তাদের স্ব বিদ্যালয় পরিত্যাগ করে এই মাঝিডি বিদ্যাসাগর শিক্ষানিকেতনে পঠন পাঠনে অন্তর্ভুক্ত হয়।
এবং তারা এখান থেকে মাধ্যমিক পরীক্ষা পঠন পাঠন হয়। তাদের পুরনো প্রাপ্ত তাদের পুরনো স্কুল থেকে তারা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয় এবং সসম্মানে ভালো ফল করে উত্তীর্ণ হয়। সেই ছাত্ররা এখন অনেক ক্ষেত্রে বড় বড় আধিকারিক রাজ্য সরকারি কেন্দ্র সরকারি আধিকারিক পদে তারা এখন সগর্বে তারা বহাল আছেন। আমাদের এই ইতিহাসের যে এই অগ্রগতির ইতিহাসের একটা আমাদের একটা বিপত্তি কিন্তু আমাদের ঘটেছিল। সেই বিপত্তি হয়েছিল আমাদের স্কুলের একজন ছাত্র সেই ছাত্র আমাদের বিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে তখন এই পাঁচিল ছিল না, পাঁচিল ঘেরা ছিল না, তার আকস্মিক দুর্ঘটনায় তার মৃত্যু আমাদের বিদ্যালয়ের ভিতকে নড়িয়ে দিয়েছিল। কিন্তু সেই আলোড়ন বিদ্যালয়ের প্রতি যে একটা জনমানুষের যে একটা বিক্ষোভ, সমস্ত বিক্ষোভকে আমরা কিন্তু সামিল করতে পেরেছি। আমাদের লক্ষ্যে ছিলাম আমরা অবিচল, আমাদের কর্মে ছিলাম আমরা অটল, আমরা সেই সব কিছু বাধা অতিক্রম করে আমরা আজ বিদ্যালয় 25 বছরে আমরা অবতীর্ণ হয়েছি। সহবীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি 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 হরি ওম। মঞ্চে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমার শ্রদ্ধা ও নমস্কার। এখানে উপস্থিত মাঝিডি বিদ্যাসাগর শিক্ষানিকেতনের সকল সদস্য ও অন্যান্য ব্যক্তিবর্গকেও আমার শ্রদ্ধা ও নমস্কার জানাই। ছোট ছোট ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা জানাই। আজ এই সুন্দর অনুষ্ঠানে সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কারক রূপে নন, মানুষ রূপে স্বামী বিবেকানন্দের কাছে বিরাট রূপ ধারণ করেছিলেন। সেই মনুষ্য মহিমাকে স্বামীজি তার দেহত্যাগের মাত্র 2 দিন আগে বলেছিলেন, আফটার রামকৃষ্ণ আই ফলো বিদ্যাসাগর। 19 শতকে ভারতে যে সমস্ত মহান ব্যক্তি আবির্ভূত হয়েছিলেন তাদের মধ্যে বিদ্যাসাগর অনন্য নজির সৃষ্টি করে গেছেন। বর্তমান সময়ে তার শিক্ষা ও সমাজ সংস্কারকমূলক ভাবনা আমাদেরকে অনুপ্রাণিত করে। তিনি পিছিয়ে পড়া সমাজের অবক্ষয়ের হাত থেকে মুক্তি দিতে প্রয়াসী হন। তৎকালীন হিন্দু সমাজের প্রচলিত বিভিন্ন কুপ্রথা, কুসংস্কার, জাতিভেদ প্রথা প্রভৃতির বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। ছোটবেলা থেকেই নিজের শিক্ষা গ্রহণের সাথে সাথে তিনি শিক্ষা ও সমাজ সংস্কার নিয়ে ভাবনা চিন্তা শুরু করে। এর ফলস্বরূপ পরবর্তীতে তাকে আমরা শিক্ষা ও নারী মুক্তির একজন অন্যতম সংস্কারক হিসাবে পাই। শিক্ষা সংস্কারের ক্ষেত্রে সবার আগে জোর দিয়েছিলেন বিদ্যালয় স্থাপনের উপর। তিনি নিজের খরচে বিভিন্ন জেলায় মডেল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া বর্তমানে যেটি বিদ্যাসাগর কলেজ, সেই কলেজটি তিনি 1872 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। ভারতবর্ষের মাটিতে নারী শিক্ষা ছাড়া যে উন্নতি সম্ভব নয় তা তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন। তিনি কলকাতায় প্রথম মেয়েদের স্কুল শুরু করেন, যার বর্তমান নাম বেথুন স্কুল। এছাড়াও তিনি অন্যান্য বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন। তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়ের উপর গুরুত্ব রেখে মাতৃভাষায় শিক্ষাদানের উপর জোর দিয়েছিলেন। শিক্ষাক্ষেত্রে তিনি বেশ কিছু নিয়মও প্রতিষ্ঠা করেছিলেন।
কেবল ব্রাহ্মণ ও বৈদ্য সন্তানরা সংস্কৃত পড়তে পারবে এই নীতি তুলে দিয়ে সকল বর্ণের হিন্দু ছাত্রদের জন্য সংস্কৃত শিক্ষার দ্বার খুলেছিলেন। বিদ্যালয় স্থাপন ও শিক্ষাক্ষেত্রে নিয়ম নীতি পালনের মধ্যে তার প্রয়াসকে সীমাবদ্ধ রাখেননি, সেই সঙ্গে তিনি পাঠ্যপুস্তক রচনার দায়িত্বও তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। সীতার বনবাস এর মতো গ্রন্থ রচনার মাধ্যমে তিনি বাংলা লেখার, বাংলা গদ্য লেখার নতুন পথ রচনা করেছিলেন। রবীন্দ্রনাথের কাছে তিনি ছিলেন বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী। কবি নজরুল ইসলামের একটি উদ্ধৃতি, যা বিদ্যাসাগর অনেক আগেই বুঝেছিলেন যে এটাই সত্য, এ বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার ন। নারী শিক্ষার পাশাপাশি সামাজিক সংস্কার আন্দোলনেও তিনি হাত বাড়িয়েছিলেন। সমাজ সংস্কারক বিদ্যাসাগর তৎকালীন পুরুষ শাসিত সমাজে নারী জাতির ওপর অমানবিক অবমাননা বন্ধ করার জন্য আন্দোলন করে আইন পাশের মাধ্যমে সমাজে বাল্যবিবাহ বন্ধ করেছিলেন এবং চালু করেছিলেন বিধবা বিবাহ। রামমোহন রায় প্রচেষ্টা চালিয়ে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন, কিন্তু বিধবা বিবাহ চালু করতে পারেননি। বিদ্যাসাগর সেই আইন পাশ করিয়ে কিছুটা হলেও নারী জাতির দুঃখ দুর্দশা দূর করার প্রচেষ্টা করেছিলেন। এছাড়া ভারতীয় সমাজ জীবনকে সচল, আধুনিকতামুখী ও যুক্তিবাদী, সুস্থ, সুসংহত ও পরিচ্ছন্ন করে তুলতে উদ্যোগী হয়েছিলেন। কিন্তু বর্তমান সমাজ আধুনিক ও যুক্তিবাদে উন্নীত হলেও সম্পূর্ণ সুস্থ, সুসংহত ও পরিচ্ছন্ন হয়ে প্রতিষ্ঠিত হতে পারেনি। এর একটা অন্যতম প্রধান কারণ, বর্তমান সমাজে মানবিক ভাবনার বৈশিষ্ট্যগুলি যথা সহযোগিতা, সহমর্মিতা, পরানুভবতা এবং আত্মত্যাগ ইত্যাদির মতো মহৎ গুণগুলি যথেষ্ট পরিমাণে অনুপস্থিত, যার ফলে সমাজ অগ্রসর হলেও সমাজ মানুষকে মানবিক করে তুলতে পারেনি। এমত অবস্থায় আমাদের বিদ্যাসাগরের মহানুভবতার গুণগুলি সঠিকভাবে অনুসরণ করে বাস্তব জীবনে প্রয়োগ করার সক্রিয় প্রচেষ্টা রাখতে হবে। মানবিকতার দিক থেকে আজও বিদ্যাসাগর অপরিহার্য। বিদ্যাসাগরের প্রসঙ্গে বিবেকানন্দের একটি কবিতার পংক্তি খুবই উল্লেখযোগ্য, তা বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর রামকৃষ্ণ দেবের সঙ্গে বিদ্যাসাগর মহাশয়ের সাক্ষাৎকার ও কথোপকথন মনে রাখার মতো। ঠাকুর বলেছিলেন, আজ আমি মিঠা সমুদ্রের বা সাগরের কাছে এসেছি। এর প্রত্যুত্তরে বিদ্যাসাগর মহাশয় বলেন, তা কেন, সাগরের জল তো নোনা। ঠাকুর বলেন, তুমি তো সিদ্ধ পুরুষ, তোমার পাণ্ডিত্য, মাতৃভক্তি, বৈরাগ্য বিদ্যা, দয়া, ভক্তি অসীম, তাই তো তুমি সাগর। তোমার মধ্যে অবিদ্যার কোনো জায়গাই নেই, তাই তো তুমি সিদ্ধ পুরুষ। বিদ্যাসাগরের পাণ্ডিত্যের সমাদার স্বয়ং রামকৃষ্ণদেবও করে গেছেন। বিদ্যাসাগরের অবদান সমাজের সর্বক্ষেত্রের সমাদৃত।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান মূল্যায়ন করতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তার দেশের লোক যে যুগে বদ্ধ আছেন বিদ্যাসাগর সেই যুগকে ছাড়িয়ে জন্মগ্রহণ করেছিলেন। তাই সর্বোপরি বলা যায়, শিক্ষা সংস্কার ও সমাজ সংস্কার প্রভৃতি ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা ছিল অনবদ্য। তার এই শিক্ষা সংস্কার ও সমাজ সংস্কার ভারতবর্ষের নবজাগরণের সূচনা করেছিল। তাই তৎকালীন সমাজে অসহায় নিপীড়িত শোষিত লাঞ্ছিত মানুষদের জন্য শিক্ষা বিস্তার ও সংস্কারের ক্ষেত্রে বিধবা বিবাহ আইন, বাল্য বিবাহ রোধ প্রভৃতি ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। তাই বিদ্যাসাগর আজও পর্যন্ত মানুষের অন্তরে সমানভাবে বিদ্যমান। ওম শান্তি 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 হরি ওম তৎসাৎ। মিনিট বলবো, আমার সকল অ্যাড্রেসটা আছে ওই গাছতলা যারা বসে আছে ওদের জন্য। তো মহারাজজি বলেছেন আজকে যে স্কুলে আমি এসেছি বিদ্যাসাগর মাঝিডি বিদ্যাসাগর শিক্ষানগর স্কুলে, বিদ্যাসাগর সম্বন্ধে ওনারা বিস্তারিত বলেছেন, এর বেশি কিন্তু আমি নিয়ে জানি না। আমি শুধু ওনার সম্বন্ধে বা আমার লাইফ সম্বন্ধে এই ব্লকের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড সম্বন্ধে দু চারটি কথা বলবো। আমি যে কথাগুলো বলবো কারো মহান ব্যক্তির কথা নয়। উনি বলছেন যে লাইফটা কি, লাইফটা কি ভাই, লাইফ হচ্ছে, আচ্ছা আমার সাথে তোমরা তোমরা কে কে বলতে পারবে, এ বলো, এ বি সি ডি, জীবনটা কি বললাম, বললাম হাত ধরে বলো, পেছন দিকে বলো, লাইফটা কি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লাইফ হচ্ছে এ, লাইফ হচ্ছে বি, লাইফ হচ্ছে সি, আর লাইফ হচ্ছে ডি। বি ফর কি, বার্থ, বি ফর কি, বার্থ পরে জন্ম, যে আমরা না জন্মতাম তাহলে এখানে কেউ আসতাম না। বি ফর কি, একটু জোরে বলো, আচ্ছা, আর যে জন্মাবে তাকে কি করতে হবে, একদিন কি হবে, মরতে হবে, তাহলে ডি ফর কি, দুটো হয়ে গেল, আর বাকি তাহলে কি কি বলো, বলো এ আর সি, সি মানে কি চয়েস, সি মানে কি বলো, বলো তাহলে লাইফে কি থাকলো, সি থাকলো পড়ে, তুমি চয়েস, তোমাকে চয়েস করতে হবে তুমি কি করবে, তুমি কি হবে, সে চয়েসটা কি, চয়েসটা করতে গেলে তোমাকে কি দেখতে হবে, চয়েসটা ফুলফিল করতে গেলে তোমাকে কি করতে হবে, কি কাজ করতে হবে, কাজ হচ্ছে কি, এ, এ ফর কি, মানবকে কি বলে, অ্যাকশন, মানবকে কি বলে, কাজকে কি বলে, অ্যাকশন। তার লাইফটা কি হলো, এ ফর বি ফর বার, বলো বলো, ডি ফর হর ডে, মাঝখানে সি ফর হর, আর চয়েসকে ফুলফিল করতে গেলে কি করতে হবে, অ্যাকশন, কাজ করতে হবে। উনি যে যার নামে স্কুল আছে, ইনি খুব মানে খুব গরিব ঘরে জন্মগ্রহণ করেছেন, উনি খুব গরিব ঘরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু সেই দারিদ্রতাকে সেই সমস্যাগুলোকে উনি অতিক্রম করেছেন। মহারাজদের মুখে শুনলেন, আমরা ইতিহাস বইয়ে পড়েছি যে উনি বাড়ি থেকে কলকাতা যাওয়ার পথে আস্তে আস্তে উনি সব শিখে নিয়েছিলেন, নাম্বার শিখে নিয়েছিলেন। পরবর্তীকালে উনি দুটো কাজ করেছেন, আমি উনি বললেন যে বিধবা বিধবা বিবাহ প্রবর্তন, এইসব ভারী কথা বলছি না, আমি শুধু দুটো কথা বলছি, তোমরা পড়েছ হয়তো যে বিদ্যাসাগরের মা ওনাকে ডেকেছিলেন, উনি এসে দেখলেন নদী পার হতে হবে, কিন্তু কি নেই, নৌকা নেই, উনি কি করেছিলেন বলতো, হ্যাঁ হ্যাঁ, ঝাঁপ দিয়ে পার হয়ে গেলেন। আরেকটা আরেকবার কি করেছিলেন, উনি ওনার মায়ের জন্য একটা চাদর কিনে এনেছিলেন, পরে এসে উনি দেখলেন মা চাদর পরে, তো উনি জিজ্ঞেস করলেন, মা তোমাকে আমি চাদর দিলাম, তুমি পড়লে না কেন, তা বলো আমি পড়েছি ঠিক আছে, কিন্তু আমার গ্রামের আর বাকি যারা মা আছে, উনি বললেন কি, পরে কলকাতাকে সবার জন্য চাদর কিনে আনলেন। এ থেকে কি প্রমাণ হলো, হলো যে উনি সব থেকে কাকে বেশি ভালোবাসছেন, বলো কাকে বেশি ভালোবাসছেন, একটু জোরে বলো কাকে ভালোবাসছেন, তাহলে আমাদের প্রথম কাকে বেশি ভালো দরকার, একটু শুনতে পাচ্ছি না, বলো হয় তাহলে আমাদের
আমাদের প্রথম যাকে ভালোবাসতে হবে সেটা হচ্ছে আমাদের মা আর আমাদের বাবা। কেন কিছু আমাদের মা আর বাবা আমাদের জন্য যে কাজটা করে পৃথিবীতে আর কোনো লোক সে কাজ করতে পারবে না। তারপরে কে কাজ করে? মা বাবার পরে কে আছে? আজকে যারা আমরা এখানে বসে আছি, এই যে কথাগুলো শিখলাম সেই আমাদের শিক্ষক কুল, আমাদের গুরুজন, তাদেরকে আমাদেরকে সম্মান করতে হবে। তো এই যে পুরো জিনিসটা বলার চেষ্টা করলাম যে বাবা মাকে প্রথমে তোমরা ভালোবাসো, তোমরা শিক্ষকদের কাছে ভালোবাসো, তোমরা লেখাপড়া করো। কেন হচ্ছে কি, সমস্ত ধর্মের মেন কথাই হচ্ছে লেখাপড়া করা। বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ চালু করার পক্ষে ছিলেন তখন অনেক লোক ওনার এগেনস্ট ছিলেন। উনি যেহেতু লেখাপড়া শিখেছেন, উনি বেদ পুরাণ শাস্ত্র থেকে বুঝালেন যে না, আমাদের ধর্মে বিধবা বিবাহ অ্যালাউ আছে। উনি যদি লেখাপড়া না করতেন পারতেন না। তো আমরা সবাই যে সব মানে সমাজের আমাদের যেটা আছে, যে সমস্ত কুসংস্কারগুলো আছে আমাদের দেশে, যে সমস্ত অসুবিধাগুলো আছে, সেগুলো শুধু অসুবিধাগুলো বললে হবে না, আমাদেরকে সমাধান করতে হবে। আমার এলাকাতে যেমন সমস্যার সমাধান করতে হবে। আমাদের দেশের গ্রেটনেস কোথায়? যে আমাদের দেশের গ্রেটনেস হচ্ছে আমার সাথে বলো, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কি বললাম? বললাম শুনতে পাচ্ছি পেছনের ছেলেগুলো, বলো কি আমাদের দেশের গ্রেটনেস? কি বলো? বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আর কি আছে? বিভেদের মাঝে মিলন। কি বললাম? বিভেদের মাঝে মিলন। এই দুটো কিন্তু আমাদের দেশের মেন শক্তি। এই শক্তিকে, এই শিক্ষাকে, এই মূল্যবোধকে আমাদের প্রত্যেকের লালন পালন করা উচিত। সকলের সকলের ভারতবর্ষ, সমস্ত ধর্মের বর্ণের জাতি ভাষা সংস্কৃতি ভারতবর্ষ, এই মানে এই যে আমাদের সভ্যতা, এই সভ্যতাকে সমৃদ্ধ করতে হবে, সেই শিক্ষায় তোমাদের শিক্ষিত করতে হবে। আর সব কিছু শেষে আমি শুধুমাত্র ভারতবর্ষের মহান বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের দুটো লাইন বলবো। আমি চাইবো তোমরা আমার সাথে বলো, এই বলার মাধ্যমে আমার বক্তব্য নিতে টান। ড্রিম শুনতে পাচ্ছেন? ড্রিম নো ড্রিম ইজ এ ক্রাইম। থ্যাংক ইউ।